নতুন করে অ্যাকশনে কেন্দ্র তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতির পাশাপাশি এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায় করল ইডি পুরনো একটি প্রতারণা মামলার এফআইআর সংগ্রহ করে ইসিআইআর দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাওড়া বিরাটি বিজয়গড় সহ ছটি জায়গায় চলছে তল্লাশি পাঁচই জানুয়ারি ইডি এবং কেন্দ্র বাহিনীর ওপর হামলার পর থেকে এখনও নিখোঁজ শেখ জাহান পঞ্চাশ দিন পর এখনো অধরা শেখ শাহজাহান ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে তিনবার তলব করা হয়েছে ইডি সূত্রের খবর এবার একটি নতুন ইসিআইআর এবং নতুন এফআইআর করে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন আজকে সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় একসঙ্গে ম্যারাথন তল্লাশি সুবিযান আমরা রয়েছি হাওড়ার একটি বাড়ির সামনে এই বাড়িতেও কিন্তু এলাকা বাড়ি প্রতিম সেনগুপ্ত মাছের ব্যবসা ছিল এক সময় তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডি আধিকারিকরা রয়েছেন বিরাটি এলাকায় তারা রয়েছেন বিজয়গড় এলাকায় মোট ছটি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান এবং যেটা ইডি সূত্রের খবর যে প্রতারণার একটি পুরনো মামলা যেখানে কিন্তু শেখ শাহজাহান এবং তার সাগরে বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল এবং একটি কোম্পানির নাম উঠে আসছে সেই কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের একটা ব্যবসায়িক টার্মস ছিল যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে সেই কোম্পানি শেখ শাহজাহানের যে ফেরি যে ফেরি দখল করার অভিযোগ উঠে সেখান থেকে কিন্তু মাছ নিত এবং সেই মাছ এক্সপোর্ট করা হতো এবং সেখানেই কিন্তু যেহেতু প্রতারণার একটি অভিযোগ উঠে এসেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে একটি এফআইআর হয়েছিল সেই প্রতারণার মামলাকে সামনে রেখে সেই এফআইআর সংগ্রহ করে নতুন ইসিআইএর ইডি আধিকারিকরা ইডি সূত্রের খবর যেহেতু রেশন বন্টন দুর্নীতির মামলার একাধিকবার শুনানির সময় শেখ শাহজাহানের আইনজীবীদের তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে যে পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপরে যেভাবে হামলা চালানো হয় সেই ঘটনার তদন্ত তো করবে নাজের থানা ইডি আধিকারিকরা পিএমএল কোথায় তদন্ত এর কোথায় তদন্ত করছে মানি লন্ড্রিং অ্যাক্টে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোথায় অভিযোগ এবং সেখানেই কিন্তু একটা বড় সড় প্রশ্ন ছিল যে রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোথায় অভিযোগ এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ একদিকে করা হচ্ছে অন্যদিকে নতুন করে এসিআইআর নতুন করে তদন্ত শুরু করে এবার কিন্তু শেখ শাহজাহানের ইনভলভমেন্ট খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একাধিক ব্যবসায়ীরা যারা সেই সময় এই মাছ ব্যবসার সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং কোথাও না কোথাও শেখ ইনভলভমেন্ট ছিল তাদের বাড়িতে কিন্তু আজকে তল্লাশি অভিযান এবং তাদের জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহানের ইনভলভমেন্ট কতটা ছিল তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছেন ইডি গোয়েন্দারা ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে প্রকাশ সেনা এব আনন্দ হাবরা